শিলিগুড়ির নৌকাঘাট মোড় সংলগ্ন পিডব্লিউডি এলাকায় এক মহিলাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করার অভিযোগ উঠল তার স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করে ওই মহিলা বলে অভিযোগ। শুক্রবার দুপুর 3টে নাগাদ এই পুরো বিষয়টি নিয়ে ওই মহিলা শ্বশুর বাড়ির বিরুদ্ধে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলার পরিবার। ওই মহিলার মা জানান, মেন সমস্যা হলো সেদিন শনিবার রাতে, মানে 14 তারিখ রাতে মেয়েকে 11:30টার দিকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা তো জানি না, আমরা 2টার সময় খবর পেয়ে যে আমার মেয়েকে মেডিকেলে নেওয়া হয়েছে বা পেট ব্যথার নাম বলে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন 2টার দিকে খবর পাই তখন শুনি যে আমার মেয়েকে ফাঁসি দিয়েছে। যে এটা হলো আমার জামাইয়ের এক বন্ধু আমাদেরকে বলছে, আমরা 2টার দিকে এসে দেখি সত্যি আমার মেয়ে ফাঁসি। মায়ের মনে হয় মাসে ধরো না 15 দিন এরকম টর্চারি তো করত। আমরা চাই যে যাতে ওর শ্বশুর শাশুড়ি জামাই, মেয়ে শ্বশুর শাশুড়ি বা ননদ, ননদের জামাই প্লাস ননদ জামাইয়ের বাবা মা, এদের জানিয়ে আমি পুরো শাস্তি চাই। আমার মেয়ের উপরে যে এত বড় একটা টর্চার করছে, আমি এটা প্রচুর আমি সবাইকে বলি, এই থানা গর্ভকেও বলি যে পুরো জানি শাস্তি দেয় ওকে। গিয়ে দেখে যে মেয়ের পেটে ব্যথা না, মেয়ের গলার মধ্যে ফাঁস দেওয়া হয়েছে। ওর শরীরে সারা শরীরে পুরো ক্ষত। তা ডাক্তার বললো যে এরকম ওর পুরো শরীরটাই ড্যামেজ হয়ে গেছে। তা আমরা রাত্রেবেলা ওখানে আর ট্রিটমেন্ট হবে না বললো যে এখানে আর কিছু করার নেই, আপনারা বাইরে নিয়ে ট্রিটমেন্ট করুন। আমরা নিয়ে গেলাম প্যারামাউন্টে। প্যারামাউন্টে নিয়ে গিয়ে প্যারামাউন্টে ট্রিটমেন্ট করানো হলো। 3 দিন ধরে প্যারামাউন্টে ট্রিটমেন্ট করানোর পর দেখি ছেলের বাড়ির লোক সবাই পলাতক হয়ে গেছে। পলাতক হলো ছেলে যখন জানতে পারলো যে মেয়ের অবস্থা একদম ক্রিটিক্যাল হয়ে গেছে। ওর 95% ওর হচ্ছে নেই, নার্সিংহোমে বিলও দিতে হবে, এইসব সব নিয়ে ওরা আর কি কিসের জন্য ওরা পালালো, হয়তো ওদের হচ্ছে ভয় আছে এই জন্যই পালালো। আর ওরা মারধর করতে একটা মেয়ে তো আমাদের সবসময় বলতো, তা ওরা সবাই পালিয়েছে। এখন ঘরে গিয়ে দেখি আমরা তালা, আমরা পাশে বাড়ির থেকে মোবাইল পাই, ওর মেয়ের যত মোবাইল আছে দুটো মোবাইলে আমরা পাশে বাড়ি থেকে পাই। এবার সাগরিকার বাড়ির থেকে মোবাইলটা আনি। এবার আশেপাশে সবাই বললো যে না, মেয়েটা এমনি খুবই ভালো ছিল, আমরাও বলি ভালো ছিল, ওরাও পাড়ার প্রতিবেশীরাও বলে ভালো ছিল। এখন কি পরিস্থিতি? এখন মেয়েটার অবস্থা এত খারাপ হয়ে গেছে, মেয়েটা এখন মরণের সাথে পাঞ্জা লড়ছে। শাশুড়ি, ননদ, ননদের জামাই সবার যাতে খুবই শাস্তি হয়, এমন কড়া শাস্তি হয় যাতে ওদের ছাড়া না পায়। ওই প্রতিবেশী এসে মেয়েটি কি জানি যে কাঁচাল ঝগড়া আমরা কোনোদিন শুনি নি। তারপরে বাড়ির কাহিনী আর কি বলবো বলেন, বাড়ির কাহিনী এখন মনের মধ্যে যদি কিছু কারো থাকে ওটা তো আর আমরা জানবো না। এখন তো বাড়িতে কেউ নেই বর্তমানে দেখতেছি আমরা। কালকের থেকে মনে হয় দেখি না, সে তো নার্সিংহোমে শুনছি। বিয়ের পর থেকেই তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা তার ওপর নানাভাবে অত্যাচার করত। চলতি মাসের 14 তারিখ রাতে তাদের কাছে ফোন আসে তার মেয়ে অসুস্থ এবং তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে তারা জানতে পারেন তার মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। পরবর্তীতে তার চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়েন ওই মহিলার পরিবার। পরবর্তীতে তারা জানতে পারেন ওই মহিলার স্বামী সহ শ্বশুর বাড়ির লোক সকলেই পলাতক। বর্তমানে ওই মহিলার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আজ তার পরিবার থানাতে লিখিত অভিযোগ দায়ের করে। পুরো ঘটনা তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।